নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। আজকের এই ভিডিওটা যেটা, সেটা হচ্ছে যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষকদের প্রতি আমাদের যে বক্তব্য, সে বক্তব্য একটু জানানোর জন্য বা সবাইকে অবহিত করার জন্য আমরা এই ভিডিওটা করলাম। আপনারা জানেন সবাই যে আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ক্লাসগুলো চালু হবে এবং কিভাবে হবে তার একটা নির্দেশিকা ওখানে দেওয়া হয়েছে। প্রথম কথা আমি যেটা বলতে চাই যে এই যে যে একটা অসহনীয় পরিস্থিতি, বাচ্চারা বাড়িতে আটকে আছে, শিক্ষকরা স্কুল করতে পারছেন না বা করার সুযোগ পাচ্ছেন না, সেই পরিস্থিতি থেকে মুক্ত হতে সবাই চাইছিলেন। স্বাভাবিকভাবে এই যে স্কুল খোলার যে সিদ্ধান্তটা, সেটাকে আমরা স্বাগতই জানাই। কিন্তু আমাদের যে বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে যে কোভিড পরিস্থিতি বা করোনা পরিস্থিতিটা কিন্তু এখনও বিরাজ করছে এবং গত কয়েকদিনের যে রেখচিত্র যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়তির দিকেই আছে। তো স্বাভাবিক এই প্রসঙ্গটা আমি এড়িয়েই গেলাম, কিন্তু বিষয়টা যেটা হলো যে সরকার যে সিদ্ধান্তটা আজকে নিয়েছে, আপনারা দেখবেন যে 9:30 থেকে 4:30 পর্যন্ত স্কুলটা খোলা থাকবে, ক্যাম্পাসটা খোলা থাকবে, তাই না? এখন প্রশ্ন হলো যে নর্মাল সময় যেটা, মানে আমি যেমন এই কোভিড পিরিয়ড ছিল না বা করোনা ছিল না বা এমনি নর্মাল টাইমে, তখন কিন্তু স্কুলটা খোলা থাকতো। আমরা জানি যে 10:45 থেকে 4:30 পর্যন্ত বা এরকম 11:45 এরকম ধরনের স্কুল যেটা আর কি, 6.5 ঘন্টা একটু বেশি থাকে, তাই না? কিন্তু কোভিড পরিস্থিতিতে সেই টাইমটা বাড়িয়ে 5.5 ঘন্টা, সরি আমি ভুল বললাম, 5.5 ঘন্টা একটু বেশি স্কুল খোলা থাকতো, আর এখন সেটা বাড়িয়ে প্রায় 7 ঘন্টা করা হলো, তার মানে প্রায় 1.5 ঘন্টা সময়টাকে বাড়ানো। এখন এটা কোন যুক্তিতে তারা তার বিশ্লেষণ তারা দিতে পারবেন, কিন্তু আমরা যেটা বলতে চাই যে ছাত্রছাত্রীরা স্কুলে আসুক, পড়াশোনা করুক, আমরা তাদের সিলেবাসটা শেষ করতে চাই, এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো বিতর্ক থাকতে পারে না। কিন্তু আমি এই নির্দেশটা বেরোনোর পর আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা সটান যে কথাটা আমাকে জবাব দিল, সেটা যে 2 বছর তো বসে বসে মাইনে নিচ্ছেন, এখনও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য করুন কাজটা। এখন বিষয়টা হচ্ছে যে আমরাই তো বলছিলাম যে ছাত্রছাত্রীদের জন্য করার জন্য, আগস্ট মাসে, জুলাই মাসে এবং সেপ্টেম্বর মাসে যখন করোনার গ্রাফটা অনেক নিচের দিকে ছিল, তখন মাধ্যমিক পরীক্ষাটা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, আপনারা নিশ্চয়ই জানেন জুলাই আগস্টে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল। তাহলে সেটাকে ইচ্ছাকৃত করে পরীক্ষাটাকে বাতিল করা হলো, বাতিল করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একটা প্রহসনে পরিণত হয়েছে, সবাই জানে আপনারা, এবং মানে এটা সমস্ত নেতিবাচক রেকর্ডকে ভেঙে দিয়েছে। তো তখন তো স্কুল খোলার কথাটাকে বারবার করে তো আমরা বলছিলাম, তাই না? কোথাও সরকার তো কান দিল না, আমরা তো পরীক্ষা নেওয়ার কথাটা বলেছিলাম, ইভেন হোম সেন্টারে পরীক্ষাটা নেওয়া হলো না। তখন কিন্তু করোনার যে ইনফেকশন রেটটা এর থেকে কম ছিল, আমার যতটুকু ধারণা আর কি। তো যাই হোক, আমরা যে কথাটা বলবো যে সময়ের বিন্যাসটা কীভাবে হয়েছে, দেখুন 9:30 থেকে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্ররা তারা রিপোর্ট করবে, 10:00 থেকে ক্লাস শুরু হবে, 10:00 থেকে ক্লাস মানে হচ্ছে 3:30 পর্যন্ত, প্রায় 5.5 ঘন্টা, 5.5 ঘন্টায়, তাই না? তাহলে নর্মাল টাইমেও কিন্তু 5.5 ঘন্টা ক্লাস হয় আমরা জানি, বা তার থেকে 10-15 মিনিট বেশি। আর এদিকে দশম এবং দ্বাদশ শ্রেণী যেটা আছে, তাদেরকে বলা হয়েছে 10:30 সময় রিপোর্ট করতে বলা হয়েছে, 11:00 সময় ক্লাস শুরু হবে, 4:30 পর্যন্ত চলবে। এই যে টোটাল পিরিয়ডটাকে যদি আমরা ধরি যে তাহলে 9:30 থেকে 4:30, 7 ঘন্টা হলো, তাহলে 7 ঘন্টা স্কুলটা খোলা রাখতে হবে, বা তার আগে ছাত্ররা যদি 9:30 রিপোর্ট করে তাহলে আরও 10-15 মিনিট আগে স্কুল খুলতে হবে, 7 ঘন্টা 15 মিনিট স্কুলটা খোলা রাখতে হবে। এইটা কি সত্যি সত্যি যুক্তিযুক্ত? সময়ের বিন্যাসটা কিন্তু অন্যভাবে করলে হতো না, যদি এটা বলা যেত আরও ভালো হতো যে ঠিক আছে যে 9:30 থেকে 3:00 বা 2:00 পর্যন্ত ক্লাস 9 এবং 11 ছাত্ররা এসে ক্লাস করবে, তারা বেরিয়ে যাওয়ার পরে টিচারদের মধ্যে দেখো এই ফার্স্ট হাফে যারা ডিউটি করবে তারা সেকেন্ড হাফে
ডিউটি করবে না, তারাও চলে যাবে, তাই না? মানে স্কুল সেটা অ্যারেঞ্জ করবে, ঠিক সেভাবেই অ্যারেঞ্জ করবে যাতে করে কোভিড বিধিকে মানা যায়। 9:30 রিপোর্টিং, 10:30 9:11 রিপোর্টিং, 10:30 10:12 রিপোর্টিং। তাহলে তো এটা বোঝা গেল যে 10:30 সময় কিন্তু 9-12 পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্রীরা কিন্তু স্কুলের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেল এবং সমস্ত টিচাররা কিন্তু ঢুকে গেল। তাহলে কোথায় কতটুকু কোভিড বিধি মান্য করা যাবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকলো। আর যেটা প্রশ্ন হচ্ছে যে শিক্ষকদের কিন্তু যেতে হবে 9:30 আগে, 9:30 যদি ছাত্রদের রিপোর্টিং হয় তাহলে আরও তার আগে যেতে হবে। তাহলে 7:30 ঘন্টা, তো 7:30 ঘন্টা কেন, 7:15 মতো সময় লাগবে। তা এইটা কি সত্যি সত্যি যুক্তিযুক্ত? মানে আমি বলছি যে শিক্ষক শিক্ষা শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, তারা তাদের কোভিড টিকা প্রায় সবারই হয়ে গেছে, কিছু বিক্ষিপ্ত মানে ব্যতিক্রমী ঘটনা ছাড়া আর কি। কিন্তু এই যে 7:15 স্কুলে আটকে রাখাটা, ক্যাম্পাসে আটকে রাখাটা, তাহলে তাদের কি কোনো অসুবিধা হওয়ার কথা নয়? কোথায় কোন অফিসে, সরকারি অফিসে এখন 7 ঘন্টার উপরে কাজ হচ্ছে? আমরা তো জানি না, সরকারি অফিসে তো 50% অ্যাটেন্ডেন্স আমি যতটুকু জানি আর কি, মানে এখনও পর্যন্ত যা আছে 50% অ্যাটেন্ডেন্স, তো সেখানে রোস্টার মেনে চলছে। কিন্তু আমরা প্রত্যেকদিন যেতে চাই, আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছে বা শিক্ষাকর্মী যারা আছে, আমরা প্রত্যেকদিন যেতে চাই, ক্লাসও করতে চাই। কিন্তু যদি এটাকে এভাবে বিন্যস্ত করা যেত যে 9 এবং 11 শ্রেণীকে প্রথম হাফে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এবং যেসব শিক্ষক শিক্ষিকা ডিউটি থাকবে স্কুল থেকে, যাদের ডিউটি অ্যালট করা হবে ফার্স্ট সেশনে, তারা কিন্তু চলে গেলেন, এবার সেকেন্ড হাফ বা সেকেন্ড সেশনটা শুরু হবে, সেখানে 10-12 ক্লাস হবে, সেখানে যাদের ডিউটি থাকবে টিচাররা তারা ক্লাসটা করতে পারে। এই অ্যারেঞ্জমেন্টের জায়গাটা যদি স্কুলকে দেওয়া হতো তাহলে অনেক বেশি বিজ্ঞানসম্মত হতো। আমি জানি না এই সিদ্ধান্ত বা এই ধরনের অবৈজ্ঞানিক সিদ্ধান্ত চিন্তাভাবনা না করে অপরিণামদর্শীর মতো চিন্তা সিদ্ধান্ত কোথা থেকে আসে, এটা একটা অবাক করা কাণ্ড। এবং ঘটনাক্রমে আমি যখন উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে আমাকে যেটা বললেন যে এটা একেবারে হায়েস্ট লেভেল থেকে অনুমোদন হয়ে এসেছে। মানে বুঝতে পারছেন হায়েস্ট লেভেল মানে কোথা থেকে অনুমোদন হওয়ার কথা, আমি উল্লেখ করতে চাইছি না। তাহলে সেখানেও যখন এই ব্যাপারটা প্লেস হয় তো তাদেরও একটু ভাবনা চিন্তার মধ্যে এলো না যে এতদিন পরে বাচ্চাদের সবচেয়ে বেশি অসুবিধা যদি হয় ছাত্রছাত্রীদের অসুবিধা হবে। ক্যাম্পাসে যদি একসঙ্গে 9-12 পর্যন্ত এই পরিস্থিতিতে যদি ছাত্রছাত্রীরা একসঙ্গে সবাই থাকে ক্যাম্পাসের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি অসুবিধা তো তাদেরই হবে, কারণ শিক্ষকরা অনেক সচেতন, তারা নিজেরা নিজেদেরকে দূরে রাখতে পারবে নিজেদের থেকে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ছাত্রছাত্রীদের তো সত্যি আটকে রাখাটা খুব কষ্টকর। একসঙ্গে 4টে ক্লাসকে যদি স্কুলে রাখা যায়, এবং সেখানে বলেছে কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্রত্যেকদিন ক্লাস করতে হবে, ক্লাস করাটা কিন্তু টিচারদের কাছে কোনো বড় ব্যাপার না, তারা 4টের জায়গায় 5টা 6টা ক্লাস করতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে তাহলে কোভিড প্রোটোকলটা মানার কথা যেটা বলা হচ্ছে, ভিড় এড়িয়ে যাওয়ার কথা যেখানে বলা হচ্ছে, সেখানে এই সিদ্ধান্তটা কী করে হয় যে নর্মাল টাইমে যখন সমস্ত মানুষ খোলামেলা ঘুরে বেড়ায়, ট্রেনে বাসে যাতায়াত করে, তখন 5.5 ঘন্টা স্কুল, 5.25 ঘন্টা স্কুল, আর এই কোভিড পিরিয়ডের মধ্যে 7:15 স্কুল, এটা কী যুক্তিতে, মানে আমি বুঝতে পারলাম না এটা কি, মানে শুধুমাত্র কি শিক্ষকদের ক্যাম্পাসে আটকে রাখার জন্য নাকি, সেটাও আমার সত্যি কথা বলতে একটু অবাক লাগছে অর্ডারটা দেখে, যে এটা কাদের মাথা থেকে বেরোলো। এই জন্যই আমি বলি যে দেখুন, এরা কিন্তু শিক্ষক সমাজের সঙ্গে বা শিক্ষকদের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতে চায় না। আমরা যা বলি জোর করে বলি, কিছু দাবি মেনে নেয়, কিছু দাবি মানে না, কিন্তু পুরো আইডিয়াটা দু একজন লোকের মাথা থেকে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। যেমন কালকের যে টিচার অ্যাটেন্ডেন্সের অর্ডারটা যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 1 নভেম্বর থেকে দ্য টিচার্স আর নন টিচিং স্টাফ আর অ্যালাউড টু জয়েন ক্যাম্পাস, তাই না? ক্যাম্পাসে যাওয়ার অনুমোদন দেওয়া হবে, তার অনুমোদনটা দিল, কিন্তু ওখানে তো বলেনি যে যে সবাইকে কম্পালসারি যেতে হবে। কিন্তু আজকে আমরা দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে যে হুগলি জেলার কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি ইতিমধ্যেই নোটিফিকেশান করে দিয়েছেন টিচারদের কাছে যে 1 নভেম্বর থেকে সবাইকে আসতে হবে। আমরা তো এই আশঙ্কাটাই করছিলাম, কিন্তু কালকেই বলছিলাম যে আমাদের রাজ্যের প্রধান শিক্ষকরা শিক্ষিকারা সবাইকে আমি বলবো না, অনেকে ভালো আছেন, একটা বেশ বড় অংশ তাদের মেরিট নিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। সত্যি কথা বলছি, একটা নোটিশ যদি পড়লে সঠিক তার মানে বুঝতে না পারে,
এটা আমাদের সত্যি দুর্ভাগ্যজনক বিষয়। সেখানে কোথাও লেখা আছে যে কম্পালসারিলি টিচারদের অ্যাডমিট করতেই হবে, বলা হচ্ছে আগে সবাইকে যাওয়ার একসঙ্গে অনুমোদন ছিল না, এখন সবাই যেতে চাইলে যেতে মানে সবাইকে যাওয়ার অনুমোদনটা দেওয়া হবে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলবো, সরকারের কাছে অ্যাপিল করব যে আমরা ক্লাস করতে চাই, অত্যন্ত আগ্রহী, ছাত্রদের পড়াতে চাই, তাদের সিলেবাস শেষ করতে চাই, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই, নিশ্চয়ই সরকার বলেছে আমরা করবো, সরকার না বললেও আমরা করতাম, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এই সময় বিন্যাসটাকে একটু নতুন করে সাজানো দরকার আছে বলে আমরা মনে করি, এটা অত্যন্ত অনুচিত হয়েছে এবং সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানকে অমান্য করে, সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানকে অবহেলা করে, ডিফাই করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরিবর্তন হওয়া জরুরি বলে আমরা মনে করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।